পরের বিষয় হচ্ছে ফেরেশতা জিব্রাইল আর মিকাইলের কথা ইহুদিরা জিব্রাইল আলী ইসালামকে তাদের দুঃশন মনে করত এক আজব ধর্ম তাদের জিব্রাইল হ্যাঁ ইহুদিদের শত্রু ফেরেশতা আর মিকাইলকে তাদের দোস্ত মনে করতো মিসকাইলকে ভালোবাসত আর জিব্রাইলকে ভালোবাসত না আর ইমানের রুকুন বা খুঁটি হচ্ছে কয়টি পাঁচটি ছয়টি ইমানের ইসলামের না ইমানের রুকুন কয়টি ছয়টি ইমান বিল্লাহ ও মালায়কা ও কুতুভি কিতাব ও রসির রসুলগন অলি অমিলা আখের ওয়ালকাদের কাদের খেরি ভালো মন্দ তকদির ঠিক আছে না জিবির আল আলি সাল্লামের যে ঘটনা এসেছিলেন নবী সাল্লামকে জিজ্ঞাসা ইমান সম্পর্কে ছয়টি কথা বলছিল ইসলাম সম্পর্কে তখন পাঁচ ইমান বিল বালাইকার অন্তর্ভুক্ত যে সবগুলি যে সব ফেরিস্তার নাম আল্লাহ বলেছেন সবগুলির প্রতি ইমান ফরজ আর যাদের নাম বলেননি অসংখ্য ফেরিস্তা আছেন তাদের প্রতি ইমান রাখা সংক্ষেপে ফরজ আল্লাহর ফেরিস্তা সকলকে আমি বিশ্বাস করি তাদেরকে দেখি না কিন্তু তারা বিভিন্ন ডিউটিতে লেগে আছেন কাজে নিয়োজিত আছেন তারা আল্লাহ না ফরমানি বিরুদ্ধাচরণ করেন না মানুষের মতো তাদের মধ্যে কেউ অসৎ নেই তাদের মধ্যে পাপের কোনো প্রবণতা নেই তো এরা জিব্রাইলকে কে পছন্দ করতো না জিব্রাইল বিরুদ্ধে তাদের বিদ্বেষ ছিল সেই জন্য আল্লাহ এটিকে কুফুরি বলেছেন যে এটা কুফুরি তাহলে কেউ যদি ফেরেস্তার সাথে শত্রুতা রাখে সেটা হচ্ছে কুফুরি ইহুদিদের মতবাদ আল্লাহ বলছেন আদু বলে জিবরিল ঘটনা এই হয়েছিল যে মোহাম্মদ কে ইহুদির একবার জিজ্ঞেস করলো যে হে আপনি যে বলছেন আপনার কাছে নিয়ে আসে তো কোন ফেরেশতা ওই নিয়ে আসে বলছে ওই নিয়ে আসে ও আমাদের ওই দুশ্মনটা আমাদের শত্রু জিবরাইল কারণ জিবরাইল ওদের ধারণা জিবরাইল আজাব নিয়ে আসে যে আজাব শাস্তি নিয়ে আসবো ভালো না হ্যাঁ মেকাইল ভালো মেকাইল বর্ষা বৃষ্টি হ্যাঁ আল্লাহ রহমত নিয়ে আসে জি কিন্তু বর্ষা বৃষ্টি যে আল্লাহর আজাব হয়ে যাবে বেশি হইলে ওটা বুঝে না জি হ্যাঁ তো আল্লাহ বলছেন কুল হে নবী বলে দাও মানকান আদু বললে জিবরিলা যে জিবরাইলের দুশ্মন ফাইন নহু না জালাহু আলাহ কাল্বে কা বেইজনিল্লাহ শুনে রাখো যে জিবরাইল আলিসলাম যেমন তাও না। তাকে আল্লাহ নামিয়েছেন নাজিল করেছেন আলা কালবেকা তোমার হৃদয়ের উদ্দেশ্যে বেইজনেল্লাহ তার অনুমতি কর্মে আল্লাহর অনুমতি কর্মে মোসাদ্দে কাল্লেমা বায় এবং জিবরাইল মারফত কোরআন করিম আল্লাহ নাজল করছেন তোমার কলবে তার পূর্বে যে বিধান রয়েছে তাওরাত ইঞ্জিলের বিধান তার সত্যায়নকারী রূপে ও হোদম ওয়া মুমিনিন এবং তাতে রয়েছে দিক নির্দেশনা এবং সুসংবাদ মুসলিমদের জন্য মানকানা আদু আলিল্লা যে আল্লাহর দুশমন ও মালায়েকা তার ফেরেশতাদের দুশমন একজনের অত একাধিক ফেরিস্তার ও রসুল আর রসুলগণের দুশমন শত্রু ও জিবরিলা জিবরাইলের শত্রু মি কালা আর মেকাইলের শত্রু আদু আদুল কাফের জেনে রাখা উচিত তাকে যে আল্লাহ এই এইরকম কাফেরদের শত্রু আল্লাহ এরকম কাফেরদের এরা হচ্ছে কাফের যারা জিব্রাইলের সাথে শত্রু থাকে তারা হচ্ছে কাফের আর আল্লাহ কাফেরদের শত্রু তাহলে আল্লাহ এই আতে যেন বলে দিলেন যে জিব্রাইলের সাথে মানকান আদু আলে জিব্রাইল সাথে যে দুশ্মনী করে জানতে হবে যে সে কাফের আর কাফেরের দুশ্মণ হচ্ছে আল্লাহ ফাইন আল্লাহ আদু বুলিল কাফেরি আল্লাহ এইরকম কাফেরদের শত্রু জি ওয়ালাকাত আনজাল্লা এলে আয়াত ইম ভাইয়িনাত আর নিঃসন্দেহে হেনভি তোমার প্রতি সুস্পষ্ট আয়াত নাজাল করেছি অমায়াক ফরোব ইহা ইল্লাল ফাসেক কোন একমাত্র ফাসেক সত্য সত্যত্যাগী পাপিষ্টরা ছাড়া তার সাথে এই সুস্পষ্ট আয়াতের সাথে কেউ কুভরি করতে পারেন আওয়া কুল্লাম আহাদু আহাদান যখনই তারা কোনো চুক্তি করে নাবাজা হু ফরিয়েকু মেন হোম তাদের একদল তা নিক্ষেপ করে দেয় চুক্তি ভঙ্গ করে বা লাক্সার ওমরা আই ওমেন বরং তাদের অধিকাংশই বিশ্বাস করে না ইমান নিয়ে আসে না ওয়ালাম্মা যা আম রসুল মেন আর যখন তাদের কাছে আল্লাহর পক্ষতে একজন রসুল আসলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম মোসাদ্দুকুল্লা মাহ তাদের কাছে যেই দিন রয়েছে সেই দিনের সত্যায়নকারী রূপে রসুল আসলেন কিতাবও সত্যায়নকারী কোরআনে করিম এবং নবী সাল্লাম তাদের দিনের শাততায়নকারী নাফাযা ফরিকুম মিনাল্লাযিনা উতুল কিতাবা কিতাব আল্লাহ তখন যাদেরকে কিতাব আসমানি দেওয়া হয়েছিল আহলে কিতাব ইহুদি এবং নাসারা তাদের একদল ছেড়ে ফেলে দিল আল্লাহর গ্রন্থ কোরআনি করিম কি ওয়ারা আজহু যহুরহিম তাদের পিঠ পিছনে হ্যাঁ তাদের পৃষ্ঠদেশ কোরআনি করিম কে ছেড়ে ফেলে দিল ঈমান নিয়াসলো না এবং তাওরাতকেও ছেড়ে ফেলে দিল এই অর্থে যে তাওরাতে ভবিষ্যদ্বাণী রয়েছে যেগুলোকে তারা অমান্য করল অস্বীকার করলো বা অপব্যাখ্যা করল কার নাম লাইয়া যেন মনে হচ্ছিল যে তারা এই ভবিষ্যৎবাণীগুলি জানেই না যে তারা ভবিষ্যৎবাণী আছে আর সেগুলি ফিট হচ্ছে মোহাম্মদ সাল্লি সাল্লামের ওপর কার নাম এখানে আজকে তফসির শেষ করছি আল্লাহ যেন ভালো কথা বলার ভালো কথা মোতাবেক চলার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদের হৃদায়ত কায়েম রাখেন কোরআন করিমের বাস্তবায়নের আল্লাহ তৌফিক দান করেন কোরআন করিমের দিকে নিরভেজ আল্লাহ দেওয়ার তৌফিক দান করেন ও সাল্লাহসাল্লামর বিয়ান মহম্মদ আলা আলী ওসাইসম